সুলুর ফালাকাটা থেকে নির্বাচিত হয়েছে, আপনারা আশীর্বাদ করেছেন, আর তার হাত ধরে আজকে ফালাকাটার অনেক উন্নয়ন। মা মাটি মানুষের 10 বছরের মুখ্যমন্ত্রী আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখে যারা আছেন তাদের সাথে আমরা ধাক্কা দেবো আবেদন করলাম। আমি সুভাষ চন্দ্র রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যাতে ফালাকাটার থেকে সবাই তৃণমূল কংগ্রেসের ভোট দিয়ে প্রার্থীকে যদি আমাদের বিধানসভায় পাঠাতে পারে সেই আবেদন রাখছি, এবং এটা আমাদের মানুষের ভালো সাড়া পাচ্ছে। ফালাকাটা আমাদের স্বর্গীয় অনিল অধিকারী বিধায়ক ছিলেন দুইবারে, তার হাত ধরে ফালাকাটা যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন অব্যাহত, আগামী দিনে আরো ফালাকাটা বেশি করে যাতে উন্নয়ন হয় সেই দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা রাখছি এবং সবার আশীর্বাদ চাচ্ছি। এই আজকের বাজার পরিষেবা করে আমাদের পথসভা চলছে, সেই জন্য আমাদের আজকে এই উপক্রম। আশা করছি মানে কি আমার ফালাকাটা যেভাবে 13টা অঞ্চল আমাদের নিয়ে ফালাকাটা বিধানসভা যে উন্নয়ন হয়েছে এবং দুয়ারে এত উন্নয়ন হয়েছে, এরপরে ফালাকাটা এবং সর্বসাধারণ যেভাবে সারা দেশ সর্বস্তরের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ, তাতে 100% উপরে আমরা আশাবাদী ফালাকাটা বিপুল ভোটে আমরা জয়ী হবো। এটা আমার